কৌশলে মুছে ফেলা হচ্ছে ব্যাংক খাতের খেলাপি ঋণ। গত চার বছরে আর্থিক প্রতিবেদন থেকে বাদ দেওয়া হয়েছে প্রায় 9,500 কোটি টাকা। ব্যাংক নির্বাহীরা বলছেন আন্তর্জাতিক মান অনুযায়ী ব্যাংকের ব্যালেন্স শিট স্বচ্ছ রাখতেই এমন পদক্ষেপ। গ্রাহকের অর্থ নিয়ে এমন লুকোচুরির অধিকার নেই ব্যাংকারদের, বলছেন সাবেক গভর্নর ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন। মাসুম মিয়ার প্রতিবেদন। ঋণ পরিশোধের ছাড়, সুদ মকুব সহ খেলাপিদের নানা সুবিধা দিয়েছে বাংলাদেশ ব্যাংক, তারপরেও লাগাম টানা যাচ্ছে না ঋণ পরিশোধ না করার প্রবণতা। অতীতের ধারাবাহিকতায় কাগজে কলমে খেলাপি আড়াল করতে ঋণ অবলোপন বা রাইট অফের পথে হাঁটছে ব্যাংকগুলো। গেল চার বছরে অবলোপনের মাধ্যমে 9,377 কোটি টাকার মন্দ ঋণ আর্থিক প্রতিবেদন থেকে বাদ দিয়েছে ব্যাংকগুলো। এর মধ্যে গেল বছরেই অবলোপন করা হয় 2,441 কোটি টাকার খেলাপি ঋণ, যা 2020 সালে ছিল 971 কোটি টাকা। এখানে কিন্তু আমার কোনো অপশন নাই, কিন্তু আদারওয়াইজ আমার তো ব্যাংক রান হয়ে যাবে। সো এখানে কিন্তু কোনো, আপনি যেটা বললেন, এখানে কিন্তু কোনো রকম ইথিকের কোনো ইস্যু কিন্তু নাই। আমি কিন্তু আমার ব্যাংকের বই থেকে বের করে দিচ্ছি, কিন্তু আমি কিন্তু আমার যারা আমাদের কলিগ আছেন, যারা আমাদেরকে এমপ্লয়িজ আছেন, কনসার্ন এমপ্লয়ি বা কনসার্ন বিজনেস বা কনসার্ন স্পেশাল ম্যানেজমেন্ট ডিভিশন কিন্তু আর বিং আস্ক টু রিকভার ফ্রম দ্যাট পার্টিকুলার রিটেন অফ অ্যাকাউন্ট। খেলাপি ঋণ অবলোপন করতে হলে ওই ঋণের শতভাগ সঞ্চিতি রাখতে হয় গ্রাহকের আমানতের অর্থ বিনিয়োগের মাধ্যমে অর্জিত মুনাফা থেকে। তাই ঋণ অবলোপনের সিদ্ধান্তকে অযৌক্তিক বলছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক এই গভর্নর। এটা সঞ্চিতির এগেনস্টে করতে হয়, সঞ্চিতটা লাভ থেকে করা হয়, লাভটা হলো জনসাধারণের যে আমানত, ওই আমানতটাকে লগ্নি করে লাভ করা হয়। কাজে তাদেরকে জিজ্ঞেস না করে কখনো কোনো অবলোপন করা আগের অবলোপনকৃত ঋণ থেকে 2021 সালের প্রথম 9 মাসে আদায় হয় 472 কোটি টাকা। 2020 সালে এর পরিমাণ ছিল 736 কোটি টাকা। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা। প্রতি মিনিটে হাসপাতালে ভর্তি অন্তত 1 জন, আর দিনে গড়ে রোগী ভর্তির সংখ্যা ছাড়িয়েছে 1,200। রাজধানীর ICDDRB-র গেল 5 দিনের পরিসংখ্যান এটি। সংস্থাটি জানিয়েছে এবছর ডায়রিয়ার প্রকোপ আগে ভাগেই, রোগীর সংখ্যাও বিগত বছরগুলোর চেয়ে অনেক বেশি। জুমাতুল বিদার প্রতিবেদন। ক্রমেই বাড়ছে আতঙ্ক, বৃদ্ধি পাচ্ছে ডায়রিয়া আক্রান্তের সংখ্যা। গেল 5 দিনের তথ্য অনুযায়ী প্রতি মিনিটে হাসপাতালে ভর্তি হচ্ছেন অন্তত 1 জন রোগী। গেল কয়েক বছরের হিসাব বলছে 2018 সালের পর চলতি বছর দেশে ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক। শুরুতে যাত্রাবাড়ি, দক্ষিণখান, কদমতলা, বাসাবো, মোহাম্মদপুর এলাকায় বেশি আক্রান্ত হলেও এখন ছড়িয়ে পড়েছে পুরো ঢাকায়। সহ্যের বাঁধ ভাঙলে সাধারণ ছুটছেন হাসপাতালে। হঠাৎ করে পাতলা পায়খানা, এরপরে হচ্ছে যে বমি, এরপরে হচ্ছে যে হঠাৎ করে শরীরটা মানে বাঁকা হয়ে যায়। আমি ওয়েট করতেছিলাম, যেহেতু অ্যান্টিবায়োটিক পুশ করা হয়েছে, হয়তো একটু সময় নিলে হয়তো রিকভার করবে, কিন্তু 12টার পরে আমি আর মানে টলারেট করতে পারতেছিলাম না। আমাদের সিচুয়েশনটা একটু ক্রিটিক্যাল, এই কারণে যে পেশেন্ট নাম্বার অনেক হাই সিন্স উই স্টার্ট আওয়ার জার্নি, এটা হচ্ছে রেকর্ড আর কি, 1300 পেশেন্ট পাওয়াটা রেকর্ড আমাদের জন্য। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জীবন ও জীবিকা ঘিরে দুশ্চিন্তার ভাঁজ বাড়ছে স্বজনদের, বলছেন অপরিচ্ছন্ন ও দুর্গন্ধযুক্ত পানির সাথে তাপদাহে ভোগান্তি এখন চরমে। বাসার পানিতে ময়লা আছে, বাসার পানিটা কতক্ষণ রেখে দিলেই বোঝা যায় যে নিচে ময়লা জমেছে। পানি তো আমরা ফুটাই খাই, ফুটার পরও দেখা যায় পানিটা ময়লা আসে, পানিটা গন্ধ আসে। অভিযোগের সত্যতা মেলে খোদ রাজধানীর শেওড়াপাড়ায়। ময়লা ও দুর্গন্ধযুক্ত ওয়াসার পানির এমন অবস্থায় বাধ্য হয়ে খাওয়া, রান্না, গোসল, এমনকি শৌচাগারের জন্যও কিনতে হচ্ছে পানি। ডায়রিয়া আক্রান্ত হচ্ছেন পরিবার পরিজন। রেগুলার ইউজের যে বাসন বা থালা বাসনগুলি, এগুলিও দেখা যাচ্ছে একবার এখানে ওয়াশ করতেছি, তারপর আবার এক্সট্রা পানি যেটা পাম্প থেকে নিয়ে আসছে ওটা দিয়ে আমাদের করতে হয়। আমাদেরকে ডাবল খরচ করতে হচ্ছে, পানির বিলও দিতে হচ্ছে, আবার কেনা পানি কিনেও আমাদেরকে ব্যয় করতে হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত শয্যার ব্যবস্থা করেছে ICDDRB। মৌসুম ভেদে পানিবাহিত এই রোগ থেকে বাঁচতে সচেতনতায় গুরুত্ব দিচ্ছেন চিকিৎসক। বিগত দিনগুলোতে আসলে আমরা এই ধরনের সংখ্যাধিক্য রোগী আমরা আসলে দেখিনি, তো সঙ্গত কারণে এটা আমরা একটু অতিরিক্ত মাত্রাই বলতে পারি। জুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা। শুরু হলো আত্মশুদ্ধি ও সংযমের মাস।
গতকাল সন্ধ্যায় সভা শেষে দেশের আকাশে রমজানের চাঁদ দেখা যাওয়ার কথা নিশ্চিত করেন ধর্ম প্রতিমন্ত্রী। এরপর এশার নামাজ শেষে তারাবিয়া আদায় করেন ধর্মপ্রাণ মুসলমানরা। ভোরে সেহরি খেয়ে রাখেন প্রথম রোজা। নাফিউল ইসলাম লিঙ্কনের রিপোর্ট। পবিত্র মাহে রমজান বছর ঘুরে আবারও ফিরে এলো সংযম ও তাকওয়া অর্জনের মাস। ধর্মপ্রাণ মুসলমানদের কাছে যেন আল্লাহর রহমত মাগফিরাতার নাজাতের দুয়ার। শুক্রবার মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় অনেকটা নিশ্চিত ছিল শনিবার দেশের আকাশেও স্পষ্ট দেখা যাবে। সন্ধ্যায় ধর্ম প্রতিমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে ঘোষণা আসে দেশের বিভিন্ন স্থানে পবিত্র রমজান মাসের চাঁদ দেখার। 2 এপ্রিল 2022 খ্রিস্টাব্দ শনিবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া গিয়েছে। আল্লাহর কাছে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। আগামী 26 রমজান, 1443 হিজরি, 15ই বৈশাখ, 1434 বঙ্গাব্দ, 28 এপ্রিল 2022 খ্রিস্টাব্দ বৃহস্পতিবার দিবাগত রাতে পবিত্র লাইলাতুল কদর তথা শবে কদর উদযাপিত হবে ইনশাআল্লাহ। জাতীয় মসজিদ সহ সারা দেশেই এশার নামাজ শেষে শুরু হয় তারাবির নামাজ। রমজানে আমরা উপনীত হয়েছি, তো এটা এবাদতের মাস, এই মাসকে এবাদতের মধ্যেই আমাদের কাটাতে হবে। কোরআন শরীফ পড়বো ইনশাআল্লাহ, 30টা রোজা আমি ইনশাআল্লাহ সম্পূর্ণ কমপ্লিট করব। আল্লাহ যেন আমাকে জান্নাত দেয় এই রমজানের ওসিলা করে, এটাই সবার কাছে দোয়া চাই। পবিত্র এ মাস যথাযোগ্য মর্যাদায় পালনের আহ্বান ইসলামী চিন্তাবিদদের। নাফিউল ইসলাম লিঙ্কন, চ্যানেল 24, ঢাকা। দর্শক, এ পর্যায়ে প্রথম রোজায় রাজধানীর যানজট পরিস্থিতি সম্পর্কে জানাতে বিজয় সরণি থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সারোয়ার সুমন। সুমন, কেমন দেখছেন রাস্তাঘাটের চিত্র? আতিক, আমি এখন আছি বিজয় সরণিতে। বিজয় সরণির যে সিগন্যালটি, যে চার রাস্তার যে মোড়, সেই মোড়টিতে দাঁড়িয়ে আছি। এই বিজয় সরণিতে যেটি বলতে হয় যে অন্য যে কোনো কর্মদিবসের মতনই আজও কিন্তু রাস্তায় গাড়ির অত্যধিক চাপ দেখা যাচ্ছে, তবে সেটি অবর্ণনীয় অবস্থায় রূপ নেয়নি। একটি নিয়মিত বিরতিতেই আসলে ট্রাফিক সিগন্যালটি ছাড়ছে এবং অন্য যে কোনো দিনের মতো আজও আসলে রাস্তায় গাড়ি ঘোড়া চলছে। এবং রাস্তায় যেটি দেখা যাচ্ছে যে আমরা সাধারণত রাজধানীতে যেটি দেখে থাকি যে রাস্তায় বাসের চেয়ে আসলে ব্যক্তিগত গাড়ির সংখ্যা বেশি দেখা যাচ্ছে। আপনি যেটি বলছিলেন যে প্রথম রমজানের হয়তো আছে, কিন্তু সেভাবে এটি আসলে বলা যাবে না। যদিও প্রথম রমজানে অফিসের সময়সীমা কিছুটা পুনর্নির্ধারণ করা হয়েছে, সকাল 9টা থেকে যেখানে অন্যান্য দিনে বিকেল 5টায় শেষ হতো, সেটি কমিয়ে 3:30 আনা হয়েছে। সেদিক থেকে হয়তো বলা যায় যে দুপুরের পর থেকে, অর্থাৎ 3টার পর থেকে হয়তো আমরা রাস্তায় একটি অত্যধিক যানজট দেখতে পাবো। কিন্তু এই মুহূর্তে বিজয় সরণিতে যেটি দেখা যাচ্ছে যে অন্য যে কোনো দিনের মতন যানবাহন যেভাবে আসা যাওয়া করে, একটি নির্দিষ্ট সময় ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে আবার গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করে, আজও তেমনই আমি দেখতে পাচ্ছি। উল্লেখযোগ্য বলার মতন যে প্রথম রমজানে যেরকম, যেটি আপনি প্রশ্ন করেছেন, তেমন আসলে দেখা যাচ্ছে না, খুবই স্বাভাবিক পরিস্থিতি। তবে রাজধানীর অন্যান্য অংশের কি পরিস্থিতি সেটি আমরা হয়তো আরো জানার চেষ্টা করব অন্যান্য অংশে যখন যাব। পরবর্তী বুলেটিনগুলোতে নিশ্চয়ই সেই এলাকার খবর জানাতে পারবো, তবে আপাতত বিজয় সরণিতে ট্রাফিক পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক আছে বলতে হবে। আতিক, সুমন, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, সহকর্মী সারোয়ার সুমন যুক্ত হয়েছিলেন রাজধানীর বিজয় সরণি থেকে, রাস্তাঘাটের চিত্র জানাচ্ছিলেন তিনি। শ্রমিকদের পেশাগত উন্নয়নে অবদান রাখায় গুডেরা চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড 2021 পেয়েছে হামিম গ্রুপ। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক বলেন, মানুষের জন্য কিছু করার সদিচ্ছাই এই জয়ের মূল মন্ত্র। শনিবার দুপুরে সাভারে আয়োজন করা হয় গুডেরা চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড 2021 অনুষ্ঠানে স্বাগত জানানো হয় হামিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ ও আন্তর্জাতিক পোশাক ক্রেতা প্রতিষ্ঠান গ্যাপের প্রতিনিধিদের। পেস প্রোগ্রামের আওতায় এই অনুষ্ঠানে অংশ নেন 17টি দেশের প্রতিযোগী। শ্রমিকদের ব্যক্তিগত অগ্রগতি ও পেশাগত উৎকর্ষ বৃদ্ধিতে ভূমিকা রাখায় সবাইকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশের হামিম গ্রুপ। এ সময় চ্যাম্পিয়ন ট্রফি ও সার্টিফিকেট তুলে দেন গ্যাপের প্রোগ্রাম ম্যানেজার লিনা নাসরিন ও প্রশিক্ষণ ম্যানেজার তাহমিনা জেসমিন।
এই প্রশিক্ষণটা আমি আমার ব্যক্তিগত কাজে লাগিয়ে আমার নিজের জীবনে অনেক উন্নতি লাভ করেছি। ট্রেনিং শুরুর আগে যেই রকম ছিল এবং ট্রেনিং শুরুর পরে তাদের অনেকটা প্রোগ্রেস হয়েছে। হামিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বলেন, এই জয়ের পেছনের মূল মন্ত্র হলো মানুষের জন্য কিছু করার সদিচ্ছা। আমি আর আপনি পৃথিবী চিরস্থায়ী না, চলে যেতে হবে, কিন্তু যাওয়ার আগে আপনার আমার প্রত্যেকটির একটাই কাজ হোক, কিভাবে আমি মানুষের কল্যাণে থাকবো। এই আয়োজনে অংশ নেন 17টি দেশের 10 লাখের বেশি নারী শ্রমিক। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। অর্পিত সম্পত্তির একটি মামলার শুনানি 10 বছরেও শুরু না হয় ক্ষোভ জানিয়েছে আপিল বিভাগ। সকালের শুনানিতে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ বলেন, সবার জন্যই বিষয়টি লজ্জার। এ সময় প্রধান বিচারপতি বলেন, যাদের মূল ভিটে বাড়ি আগে তাদের কথা ভাবতে হবে। একজনের ভিটে বাড়ি অন্যজন নিয়ে যাবে, তাহলে দেশে কোর্ট কাছারি থাকার দরকার কি, এমন প্রশ্ন কিন্তু প্রধান বিচারপতি রেখেছেন। মগবাজারের একটি অর্পিত সম্পত্তি দখলে নেয় বিসিএস প্রশাসন কল্যাণ বহুমুখী সমবায় সমিতি, যার দাবিদার একজন মুক্তিযোদ্ধা কমান্ডার। কোর্ট বলেছে, এগুলি আমরা দেখলে আমরা একটু লজ্জা পাই। একটা স্বাধীন দেশে তাহলে কনস্টিটিউশন বলে একটা কিছু থাকে না। যে কথাটা বারবার তিনজনেই বলেছেন, ইনক্লুডিং চিফ জাস্টিস, উনি বলেছেন যে এই অ্যাপ্লিকেশন যদি আমরা লিগালাইজ করি, তাহলে রাইট টু প্রপার্টি যেটা কনস্টিটিউশন সেটা থাকবে না। সর্বাধুনিক প্রযুক্তির এফেরেটিক মেশিনের উদ্বোধন করা হয়েছে বিআরবি হাসপাতালে। উদ্বোধন করেন বিআরবি গ্রুপের পরিচালক মোহাম্মদ মফিজুর রহমান। এ উপলক্ষে রাজধানীর পান্থপথে বিআরবি হাসপাতালে গতকাল এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে হাসপাতালের প্রতিষ্ঠা মাসে জন্ম নেওয়া শিশুদের জন্মদিনও পালন করা হয়। সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির সিইও ডাক্তার মোহাম্মদ মনসুর আলী। উপস্থিত ছিলেন 21 পদকপ্রাপ্ত অভিনেতা আফজাল হোসেন এবং ডাক্তার কাজী ফয়েজ, ডাক্তার শাহিনা বেগম সন্তা সহ আইনি বিভাগের কনসালটেন্টরা। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ভাগ্যে কী আছে তা জানা যাবে আজ। অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটি হওয়ার কথা দেশটির সংসদে। সহিংসতা ও সংঘর্ষের আশঙ্কায় এরই মধ্যে ইসলামাবাদে মোতায়েন করা হয়েছে 10,000 নিরাপত্তা কর্মী। ক্ষমতা টিকিয়ে রাখতে মরিয়া ইমরান শনিবার রাতে টেলিভিশনে দেওয়া বক্তব্যে তরুণ প্রজন্মকে রাস্তায় নেমে প্রতিবাদের আহ্বান জানিয়েছেন। এই ঘোষণার পরই সড়কে অবস্থান নেন তেহরিকে ইনসাফের শতাধিক কর্মী। এদিকে লন্ডনের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের ওপর হামলার অভিযোগ উঠেছে ইমরান খানের এক সমর্থকের বিরুদ্ধে। রুশ সেনা সরে যাওয়ায় কিয়েভ ও আশপাশের অঞ্চলে আবারও নিয়ন্ত্রণে নিয়েছে ইউক্রেন। অবশ্য ধ্বংসস্তূপে পরিণত রাজধানীর বেশিরভাগ অবকাঠামো। এদিকে বুচা অঞ্চলে হাত পা বাঁধা অবস্থায় অন্তত 20 বেসামরিক নাগরিকের মরদেহ রাস্তায় পড়ে থাকতে দেখা গেছে। শহরের মেয়র জানান, গণকবরে সমাহিত করা হয়েছে আরও 280 জনকে। অন্যদিকে হোস্তমেল বিমানবন্দরে পড়ে আছে বিশ্বের দীর্ঘতম বিমানের ধ্বংসাবশেষ। ইউক্রেন সেনাবাহিনীর দাবি, পথে ল্যান্ডমাইন পুঁতে রেখে গেছে রুশ সেনারা, তাই অনিরাপদ কিয়েভের আশপাশ। প্রেসিডেন্ট জেলেনস্কির দাবি, ইউক্রেনের দক্ষিণ ও পূর্বাঞ্চল দখলে নেওয়ার চেষ্টা করছে রাশিয়া। এই ছিল সকাল 10টার খবরে। দর্শক, করোনার এই দুঃসময়ে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলুন। আর বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটে। ধন্যবাদ এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন।